পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শবনম। বিস্তারিত খবরের আগে প্রথমে দেখে নেব হেডলাইনস। কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যোগ দিতে করিমগঞ্জ থেকে রওনা দিলেন এসইউসিআই এর অর্ধশতাধিক নেতা কর্মীরা। ধর্মনগর রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্রীয় রেল মন্ত্রক। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সহ অন্যান্য জনগোষ্ঠীকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাতাকান্দি মণ্ডল বিজেপি। হাইলাকান্দি অটোমোবাইল ব্যবসায়ী কিষান সরদার ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নির্মল সরদার সেবী দ্বারা গবেষণা বিষয়ক হিসাবে নিযুক্ত। কল্যাণপুর দ্বাদশে দুদিন ব্যাপী জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ উদ্বোধন। শিলচরে 4 আগস্ট সঙ্গীত শিল্পী কিশোর কুমারের 94তম জন্মদিবস পালনের প্রস্তুতি চূড়ান্ত। বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিকে কেন্দ্রীয় ওবিসি তালিকা অন্তর্ভুক্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার। শিলচরে প্রথমবারের মতো অল আসাম র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আসরের সূচনা হলো বৃহস্পতিবার। এবারে সংবাদ বিস্তারিত। শোষিত নিপীড়িত মানুষের হাতিয়ার এসইউসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এই যুগে শ্রেষ্ঠ মার্ক্সবাদী দার্শনিক চিন্তা নায়ক মেহনতি মানুষের পথ প্রদর্শক তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবী শিবদাস ঘোষের জন্ম শতবর্ষের সমাপ্তি সমাবেশে আগামী 5 আগস্ট কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। দলের ডাকে সর্বভারতীয় সমাবেশে যোগ দিতে করিমগঞ্জ জেলা থেকে অর্ধশতাধিক নেতা কর্মী সংগঠক এবং সমর্থক দল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নিউ করিমগঞ্জ স্টেশন থেকে রওনা হন। এই দলে আছেন দলের জেলা কমিটির সম্পাদক কমরেড অরুণাংশু ভট্টাচার্য, প্রবীণ সদস্য পরিমল চক্রবর্তী, বিনয় হালাম, বিষ্ণু দত্ত পুরকায়স্থ, গোলাপ কুমার প্রমুখ। আমরা এই করিমগঞ্জ জেলার থেকে আমরা অর্ধশতাধিক ডেলিগেটস আমরা এই সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি এবং আমরা এই সমাপনী অনুষ্ঠান যাতে সফল পরিণতিতে নিয়ে যাওয়া যায়, সফল হয়, তার জন্য আমরা সকল স্তরের জনসাধারণকে আবেদন রাখছি, আহ্বান রাখছি। লামডিং ডিভিশনের অধীনে যে কয়েকটি রেল স্টেশন রয়েছে তার মধ্যে রাজ্যে 3টি রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 3টি রেল স্টেশনের মধ্যে ধর্মনগর রেল স্টেশনটিকে বেছে নেওয়া হয়েছে। তার জন্য কেন্দ্রীয় সরকার অতিরিক্ত 32 কোটি 60 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে। অমৃত ভারত রেল স্টেশন হিসাবে ধর্মনগর স্টেশনটি স্বীকৃতি পাওয়ায় এই স্টেশনটিকে এখন ঢেলে সাজানো হবে বলে জানা গেছে। আধুনিকতার চাদরে মুড়ে ফেলা হবে ধর্মনগর রেল স্টেশনকে। শুধুমাত্র স্টেশন নয়, তার পারিপার্শ্বিক কোয়ার্টার সহ সম্পূর্ণ এলাকা অত্যাধুনিকতার স্পর্শে স্টেশনটির পরিবেশ সম্পূর্ণরূপে বদলে যাবে বলে বিভিন্ন মহল থেকে আশা ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি অমৃত ভারত রেল স্টেশন হিসাবে ধর্মনগর রেল স্টেশনকে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে আগামী 6 আগস্ট সকাল 10টায় ধর্মনগর রেল স্টেশনটিকে উদ্বোধন করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানটিকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় তা নিয়ে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং অন্যান্যরা। কোমারগাঁওয়ের জন্য স্যাংশন হয়েছে 31 কোটি সামথিং, উদয়পুরের জন্য স্যাংশন হয়েছে 33 কোটি সামথিং। এবারে 32 কোটি 60 লক্ষ টাকার মধ্যে ধর্মনগর রেল স্টেশনে কি কি ডেভেলপ হবে এগুলো রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে অলরেডি ঠিক করে দিয়ে দেওয়া হয়েছে। আমি একটু পরে শোনাচ্ছি আপনাদেরকে। প্ল্যান্ট পার্কিং ফেসিলিটি ইন এনহ্যান্সড এরিয়া, রেল স্টেশনে যেখানে এনহ্যান্সড এরিয়াতে প্ল্যান্ট পরিকল্পনাভাবে পার্কিং সিস্টেম করবে, বেটার রোড অ্যান্ড ডিভাইডার ইন সার্কুলেটিং এরিয়া, আরও উন্নত মানের রাস্তা তৈরি হবে এই এরিয়াকে কেন্দ্র করে, ওয়াটার ফাউন্টেন ইন সার্কুলেটিং এরিয়া মানে ফোয়ারা থাকবে। সবচেয়ে বড় জিনিস 3-4টা আছে, খেয়াল করবেন, নিউ 12 মিটার ওয়াইড ফুট ওভারব্রিজ, 12 মিটার চওড়া মানে প্রায় 38 ফিট চওড়া সিঁড়ি তৈরি হবে, 1 মিটার মানে প্রায় 3 ফুট, সেখানে 12 মিটার মানে প্রায় 38-39 ফিট চওড়া, মানে আমার মনে হয় এটার থেকে কত বড় হবে।
বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠী সহ অন্যান্য জনগোষ্ঠীকে আসাম রাজ্যিক ওবিসি তালিকা অন্তর্ভুক্ত এবং কেন্দ্রীয় ওবিসি তালিকাতে না থাকা জনগোষ্ঠীগুলিকে কেন্দ্রীয় ওবিসি তালিকা অন্তর্ভুক্ত করার সুপারিশ জানিয়ে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাথারকান্দি মণ্ডল বিজেপি। এ মর্মে আজ পাথারকান্দি মণ্ডল বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া সহ পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন। মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা এবং পাথারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা সহ অন্যান্যরা। আমরা দেখতে পেয়েছি গতকাল আসাম বিধানসভায় ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হয়েছে, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যাকে আমরা মেনে নিতে পারি, বলতে পারি। দীর্ঘদিনের আমাদের সমাজের দাবি, আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ রাজ্যিক স্তরে আমরা ওবিসিতে অন্তর্ভুক্ত, কিন্তু কেন্দ্রীয় স্তরে আমরা এখনো অন্তর্ভুক্ত হতে পারিনি। তাই সমাজের বিভিন্ন সংগঠন সময়ে সময়ে এই সমাজকে কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। তারই ফলশ্রুতি হিসাবে গতকাল আসাম ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হয়েছে আমরা শুনতে পেরেছি পত্রপত্রিকায় এবং ফেসবুক মারফত, যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজকে আসাম ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য। তা শুনে আমরা অত্যন্ত গর্ববোধ করছি এবং আনন্দিত হয়েছি, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা সেই এই সমাজের পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, মন্ত্রী রঞ্জিৎ দাস, মন্ত্রী পীযূষ হাজারিকা এবং আমাদের কর্মতৎপর বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং তার উপরন্ত আমি আজকে এই সাংবাদিক মেলের মাধ্যমে অনুরোধ করব আমাদের দুই সাংসদ কৃপানাথ মালা এবং রাজদীপ রায় মহোদয়কে কেন্দ্রে, যাতে উনাদের প্রচেষ্টায় ত্বরান্বিত হয়ে আমরা এই ফলশ্রুতি যাতে সুফল পেতে পারি, এই আশা রেখে আমার পক্ষ। বিখ্যাত হাইলাকান্দি অটোমোবাইল ব্যবসায়ী কিষান সারদার ছেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নির্মল সারদা সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা গবেষণা বিশ্লেষক নিযুক্ত হয়েছেন। সারদা এখন ভারতে এবং বিদেশে নিবন্ধিত সংস্থাগুলি নিয়ে গবেষণা করতে এবং বিনিয়োগকারীদের কাছে তার মতামত দিতে সক্ষম হবেন। ছাত্র জীবনে প্রতিভা পাটিলের হাতে স্বর্ণপদক পাওয়া সারদা শৈশব থেকেই বাণিজ্য ক্ষেত্রে আগ্রহী ছিল। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
शारदा सीए संस्था बीकानेर शाखार सभापतिओ हयेछेन। बृहस्पतिवार थेके दुदिन ब्यापी खोवाई त्रिपुरा जिलार ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার অধীন কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এই অনুষ্ঠানে খোয়াই জেলার প্রত্যেকটি ব্লক এলাকা থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানকে সামনে রেখে কয়েকদিন আগে থেকেই কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় লোটাস কমিউনিটি হল সাজানোর কাজে ব্যস্ত ছিল উদ্যোক্তারা। উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন অনুষ্ঠান যেমন কালচারাল প্রোগ্রাম সহ বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীদের প্রতিভা তুলে ধরা হয় আলাদা আলাদা সেশনের মাধ্যমে। সব মিলিয়ে বলা চলে একটা আনন্দের মহড়া তৈরি হয় কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্বরে। জন্ম থেকে কিছু না কিছু প্রতিভা নিয়ে আসে, এই প্রতিভা হয়তো কারুর বিকশিত হয়, কারুর বিকশিত হওয়ার আগেই হয়তো হারিয়ে যায়। বাগানে অনেক ফুল ফুটে, যে বাগানে যে ফুল যে গাছ জল পায় সার পায় সেই গাছের ফুলটা অনেক বড় হয়, অনেক সুন্দর হয়, কিন্তু যে ফুলটা যে গাছটা সমান জল পায় না সমান সার পায় না সেই ফুলটা সেইভাবে প্রস্ফুটিত হয় না, বিকশিত হয় না। প্রত্যেক কিশোরীর মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে তোমাদের প্রত্যেকের মধ্যে, তাকে প্রস্ফুটিত করা তাকে বিকশিত করা সমাজের দায়িত্ব, আমাদের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, শিক্ষক শিক্ষিকা বাবা মা প্রত্যেকের দায়িত্ব। কবি সেখানে বলেছিলেন, আমি নারী আমি রাজনন্দিনী, পূজা করি মুড়ি রাখিবে ঊর্ধ্বে সে নহী নহী, হেলা করে মুড়ি রাখিবে পিছে সে নহী সে নহী। আমি মেয়ে বলে আমাকে আদর করে মাথায় তুলে নাচবে সেটাও নয়, আর আমাকে অবহেলা করবে সেটাও নয়। আমি আমার যোগ্যতায় আমি আমার প্রতিভায় এই পৃথিবীতে ছাপ রেখে যাব। যেমন গানের মাধ্যমে বলেছেন, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মুড়ে আরো দাও প্রাণ, নিজের জীবনের তৃষ্ণাটাকে বাড়াতে হবে, খিদেটাকে বাড়াতে হবে, এই পৃথিবীতে এসেছি কিছু না কিছু করে যাব আমি। কিশোর কুমারের ৯৪তম জন্মদিন পালিত হচ্ছে সর্বত্র। সঙ্গীত অনুরাগী বৃন্দের শান্তকালীন অনুষ্ঠান রয়েছে শিলচরের বিবেকানন্দ রোডে। ৪ আগস্ট সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ৯৪তম জন্মদিবস, পুরো দেশের বিভিন্ন স্থানের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও অমর শিল্পীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে বিবিধ অনুষ্ঠান। সকালে হাজার কণ্ঠে কিশোর নামক অনুষ্ঠান রয়েছে ডিএসএতে, ব্যবস্থাপনায় থাকছে কিশোর কুমার ফ্যান্স ক্লাব। অন্যদিকে কিশোর অনুরাগী বৃন্দ নামক সংস্থার ব্যবস্থাপনায় শিলচরের বিবেকানন্দ রোডের শ্রীমা ভবনে শিলচরের ১৭ জন শিল্পীদের দ্বারা রয়েছে বিশেষ শান্তকালীন অনুষ্ঠান। সঙ্গীত অনুরাগী বৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন সুজিত রায়, মণিভূষণ চৌধুরী, জয়দীপা চক্রবর্তী, মাম্পি চৌধুরী, দীপজয় চক্রবর্তী, সঞ্চিতা নাথ, মাঝার ভুইয়া, সুস্মিতা সোম চৌধুরী, মুক্ত দাশগুপ্ত প্রমুখ সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন। ৪ আগস্ট মহাগুরু কিশোর কুমারজির ৯৪তম জন্মদিন, সমগ্র দেশব্যাপী কিশোর ভক্তরা কিশোর ভক্তবৃন্দরা সবাই যে যার মতো করে অনুষ্ঠান করছেন, ব্যতিক্রমী নেই বরাকও, বিশেষত শিলচর। শিলচরে আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি কিশোর কুমার ফ্যান্স ক্লাব দ্বারা হাজার কণ্ঠে কিশোর একটি অনুষ্ঠান হচ্ছে, এরকম অনুষ্ঠান নজিরবিহীন অনুষ্ঠান। তো আমরা সঙ্গীত অনুরাগী বৃন্দর একটি দল, আমরাও কালকে কিশোর কুমারজিকে স্মরণ করব ওনার গানে। স্থান শ্রীমাভবন বিবেকানন্দ রোড, বিকেল ৬টার থেকে আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে। আমরা আপনাদের মাধ্যমে আপামর শিলচরবাসীকে একটি রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই কালকে আমাদের কিশোর কুমার ফ্যান্স ক্লাবের অনুষ্ঠানেও যাবেন, ওখানে গিয়ে আপনারা সবাই সুরে সুর মিলাবেন, সকালবেলা যে কোরাস অনুষ্ঠান, আর বিকেলে আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে এসে আনন্দ উপভোগ করবেন। আমরা সবাই একসঙ্গে থেকে কালকে কিশোর কুমারজির গান উপভোগ আমরা এনজয় করব। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার দীর্ঘদিনের ৭ দফা দাবির মধ্যে প্রধান দাবি বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিকে কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা। এ নিয়ে বিভিন্ন সময় স্মারকপত্র প্রদান, আমরণ অনশন সহ ধর্ণা কার্যসূচি হাতে নিয়েছিলেন কর্মকর্তারা। অবশেষে
আসাম সরকার বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীকে কেন্দ্রীয় ওবিসি তালিকা অন্তর্ভুক্ত করার সুপারিশ জানিয়ে রাজ্যের ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আসাম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, পীযূষ হাজারিকা, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার, সাংসদ কৃপানাথ মালাকে ধন্যবাদ জানিয়েছেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যে গুয়াহাটি যাত্রা করেছিলেন, বিশেষ কারণবশত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। পরবর্তীতে আসাম মন্ত্রিসভার সদস্য পীযূষ হাজারিকা মহাশয় এবং মন্ত্রী রঞ্জিত দাস মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। আমাদের সাধ্যবা দাবি, প্রথম দাবি হচ্ছিল সিওবিসি সেন্ট্রাল ওবিসি দীর্ঘদিন আমরা বঞ্চিত হয়ে আছি, যার দরুন আমরা প্রথমেই সেই দাবিটা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। মন্ত্রী সঙ্গে সঙ্গে পীযূষ হাজারিকা মহাশয় চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনা করে আমাদের প্রতিনিধিকে আশ্বাস দিয়েছে যে ইমিডিয়েটলি আমাদের সিদ্ধান্ত হবে, আপনারা চিন্তা করবেন না, আর বাকি দাবিগুলো আমরা আস্তে আস্তে সেগুলো আমরা পূরণ করব। তো সেটা 30 তারিখ দেখা করার পর গত 1 তারিখ মানে এই মাসের 1 তারিখে আসাম মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক হয়েছে। সেই ক্যাবিনেট বৈঠকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সিওবিসির জন্য এবং অন্যান্য জাতিগোষ্ঠীর যে সিওবিসির যে যারা দাবি করেছিল তাদেরকেও সঙ্গে আমাদের সিদ্ধান্ত করা হয়েছে যে সিওবিসি অচিরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা সিদ্ধান্ত পৌঁছে দেব, আপনারা চিন্তা করবেন না। সেই জন্য আমরা মহাসভা পাথারকান্দি আঞ্চলিক কমিটি এবং স্টেট কমিটি, কেন্দ্রীয় কমিটি নেতৃত্ব যারা আমরা আছি সবাই আমরা আসাম সরকারের বৃহস্পতিবার থেকে শিলচরে আয়োজিত প্রথমবারের মতো অল আসাম র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আসরের সূচনা হলো। অল আসাম র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারীরা উপস্থিত হয়েছেন। নবনির্বাচিত ডিএসএ পরিচালন কমিটির প্রথমবারের মতো আয়োজিত বড় মাপের 4 দিবসীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। এদিন সকালে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীরা খেলোয়াড়রা বিভিন্ন স্কুল এবং সংগঠনের পক্ষ থেকে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে আকর্ষণীয় আসরের সূচনা করা হয়। শোভাযাত্রাটি ডিএসএ থেকে বেরিয়ে ইন্ডিয়া ক্লাবে গিয়ে শেষ হয়। তারপর পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন, চ্যাম্পিয়নশিপ পর্ব শুরু করা হয়। এই চ্যাম্পিয়নশিপ চলবে 6 আগস্ট অবধি। এতে আসামের 15টি জেলা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। এদিন উপস্থিত ছিলেন ডিএসএ প্রাক্তন সভাপতি বাবুল হোর, ডিএসএ সচিব অতনু ভট্টাচার্য, নবনিযুক্ত ডিএসএ সভাপতি অমিত দত্ত, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অংশু রায়, আশুতোষ রায়, ডিএসএ কার্যকর্তা সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ইতিহাস সৃষ্টি হয়েছে, আসাম ব্যাংকিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 আমরা শিলচরকে দেওয়া হয়েছে, শিলচরের জন্য প্রথমবার। আমি সেই জন্য আসাম টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পীযূষ হাজারিকা মহাশয় এবং সম্পাদক কার্তিক রায়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। ওদের চেষ্টায় এবং শিলচরে আমাদের একজন বিগত দিনের জেলা ক্রীড়া সংস্থার ইনডোর সচিব সঞ্জু রায়, উনার অক্লান্ত চেষ্টায় শিলচর এই খেলাটা পেয়েছে, তার জন্য আমি বিশেষভাবে উনাকে একটা ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা সকালে যে শুভ সূচনা করেছি জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে, এবং সেই র্যালিতে প্রত্যেকটা স্কুল, আমাদের জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেকটা একাডেমি, যেভাবে ওরা আমাদেরকে যোগ দিয়ে এই এই অনুষ্ঠানটাকে সুন্দর করেছে, তার জন্য আমি ওদের এবং ওদের প্রত্যেকের গার্জিয়ানকে, 15টা ডিস্ট্রিক্ট শিলচরে পার্টিসিপেট করেছে, ওদের 15টা ডিস্ট্রিক্টের ম্যাচ অফিসিয়াল প্লেয়ার এবং গার্জিয়ানদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশা রাখবো আগামী 6 দিন
সবার সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর এবং সফল হয়ে উঠবে এই বলে এবং প্রচার মাধ্যমের কাছে আমার আবেদন রাখছি, প্রচার মাধ্যম যাতে সচেষ্ট থাকে আমাদেরকে এগিয়ে নিতে। এবং এটাও আবেদন করব আসাম সরকার এবং কেবিল অ্যাসোসিয়েশনের কাছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমাদেরকে সাহায্য করলে শিলচর জেলা ক্রীড়া সংস্থা তৈরি আছে সব বড় ম্যাচ আয়োজন করা। তার জন্য আমি আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং আমাদের সভাপতি সহ জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেক সদস্যর কাছে আমি ঋণী হয়ে থাকলাম। আমি সবার কাছে আবেদন রাখবো আগামী দিনে যেন জেলা ক্রীড়া সংস্থা আরও বড় বড় খেলোয়াড় আয়োজন করতে পারে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।